হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী আর আপনারা দেখছেন গৌতমী ফার্স্ট ব্লগ। আজ আমি এসেছি আমার ছাদ বাগানে আমার অ্যাডেনিয়ামের পাশে। আজ আমি দেখাবো আমার অ্যাডেনিয়ামের কীভাবে তার কেয়ার করতে হয়, তার কিছু কিছু পার্ট আমি বলবো, মানে আমি যেভাবে করেছি বা আমি যেভাবে শিখেছি। আমি তো সত্যি কথা, আমি তো একা একা এগুলো জানতাম না, আমি ভিডিও দেখে দেখেই শিখেছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার এই একটা অ্যাডেনিয়াম ফুলটা দেখুন, শুধু সত্যি ডেজার্ট রোজ, সত্যি ডেজার্ট রোজ, পুরো রোজের মতো। ঠিক আছে, যেটা আমি বলবো বলেছিলাম সেটাই আমি আগে বলে নিই, তারপর আমি দেখাচ্ছি। আজ আমি দেখাবো যে কীভাবে গাছের কেয়ার করতে হয় কিছুটা পার্ট। দেখুন এই যে গাছটা আছে অ্যাডেনিয়ামের, এই গাছটাকে আমি কীভাবে কেয়ার করেছি সেটাই আমি বলবো, কেয়ার করছি, কেয়ার করবো সেটাই আমি বলবো। এই যে অংশটা দেখছেন, গ্রাফটিং কোথায় দেখেছেন, গ্রাফটিংটা হলো এইখানটায়, গ্রাফটিংটা হলো দেখুন এই যে যে এই জায়গাটায় গ্রাফটিং। দেখবেন এই যে গ্রাফটিংয়ের নিচে, দেখুন গ্রাফটিংয়ের নিচে যদি কোনো গাছের ব্রাঞ্চ বেরোয়, মানে এই ব্রাঞ্চটা বেরোচ্ছে, মানে এইটা বেরোচ্ছে, তাহলে কিন্তু আপনাকে এটাকে কেটে ফেলে দিতে হবে। আমি কি বললাম, গ্রাফটিংয়ের নিচে, গ্রাফটিংয়ের নিচে যদি কোনো গাছ, গাছ মানে কি ওই ব্রাঞ্চ যদি বেরোয়, তাহলে আপনাকে কিন্তু সেটাকে কেটে ফেলে দিতে হবে। না হলে এই যে অরিজিনাল যে গ্রাফটিংয়ের যে ব্রাঞ্চটা সেটা কিন্তু গ্রোথ হবে না বা তেমন ভালো হবে না, ওইটাই শুধু বাড়বে। দেখবেন গোলাপ গাছের, দেখবেন ম্যাক্সিমাম গোলাপ গাছে কিন্তু ওই মানে গ্রাফটিংয়ের নিচে ডাল একটা খুব হুরুর হুরুর করে বেড়ে যায়, সেইটা কিন্তু সেটা সব খাবার খেয়ে নেয়, সেই ডালটা সব খাবার খেয়ে নেয়, কিন্তু যেটা অরিজিনাল যে যার ডাল মানে গ্রাফটিংয়ের যে গ্রাফটিং করা যে ডালটা ব্রাঞ্চটা সেটা কিন্তু তেমন গ্রোথ হয় না। তার জন্য আপনাকে গ্রাফটিংয়ের নিচে দেখতে হবে, যে গ্রাফটিংয়ের নিচে যে ডালটা ব্রাঞ্চটা সেটাকে আপনাকে কেটে ফেলে দিতে হবে। যেমন ধরুন এই যে আমার এই গাছটা, এই যে গাছটা এর কিন্তু এইখানে, এই যে দেখতে পাচ্ছেন তো যে এইখানে, এই যে এই যে যে এইখানে ওর ডাল হয়েছিল, মানে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, আমি এটাকে কেটে ফেলে তারপরে ওটাকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে দু তিন দিন আমি শেডের নিচে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি লাগলে যেহেতু আমি কেটেছি, বৃষ্টি লাগলে ওটা মানে ফাঙ্গাস ধরে যেতে পারে, তার জন্য আমি এটাকে আমি দু তিন দিন চার দিন ভিতরে রেখে তারপরে আমি আজকে বার করলাম। এটাকেও আমি আজকে কেটে দেখাবো, দেখুন এই যে এটাকে কেটে ফেললাম, ফেলে এই দেখুন রসটা বেরোচ্ছে, এটাকে একটুখানি মুছে নিয়ে এটাকে আমি ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড দিয়ে দেবো। আমার তো এই ফাঙ্গিসাইড এখনও আছে বলে আমি কিনছি না, অর্ডার দিচ্ছি না, তার জন্য এটাই আমি দেখাচ্ছি। এই যে দেখছেন আমি এখানটায় এই ফাঙ্গিসাইডটা দিয়ে দিলাম,
না হলে এই জল লাগলে ফাঙ্গাস ধরে যাবে। সব সময় দেখবেন যে যখনই আপনারা দেখবেন যে গ্রাফটিংয়ের নিচে এইরকম ব্রাঞ্চ বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ওটাকে কেটে ফেলে দেবেন। আমার এই যে এই গাছটা দেখেছেন, এটাকে আমি কেটে ফেলে দিয়েছি, তারপরে দু চার দিন আমি শেডের নিচে রেখেছি, তবে বার করেছি। এটাকেও আমি এখন শেডের নিচে রেখে দেবো, যেহেতু বৃষ্টি টাইম তার জন্য। বিশেষ করে গোলাপ গাছে আপনারা দেখবেন, গোলাপ গাছে গ্রাফটিংয়ের নিচে কিন্তু প্রচুর পরিমাণে ডাল গজায়, ওগুলো কিন্তু হুড়ুড় করে বাড়তে থাকে, কিন্তু ফুল তো হবেই না। অন্য যে আপনার যে মেন ব্রাঞ্চটাকে, ওটাকে আস্তে আস্তে ওটা আস্তে আস্তে মানে ছোট হয়ে যাবে, আর ওইটা একদম বাড়তে থাকবে। ও সমস্ত খাবার ও খেয়ে নেয়, খেয়ে নিয়ে ও বাড়ে, আর যে আসল যে গাছটা সেটাকে বাড়তে দেয় না। তাই আমি আজ এটা দেখালাম, এটা অবশ্যই করে রাখবেন। আমার যেরকম আর একটা আছে, এরকম মানে দেখে রাখতে হয় যে গ্রাফটিংয়ের নিচে কোন ডাল বা কোনো যদি ব্রাঞ্চ বেরোয় কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে, দেখুন আমার এই গাছটাও তাই, যে কোথায় গ্রাফটিং দেখেছেন, গ্রাফটিংটা এখানটায়, গ্রাফটিংটা এই যে এই জায়গাটা গ্রাফটিং, কিন্তু দেখছেন এই যে কোথায় ডালটা বেরিয়েছে আবার, তার জন্য এটাকেও আমি কেটে ফেলবো। দিয়ে এটাকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, এরকম কোনো ডাল বাড়তে দেবেন না। যখনই দেখবেন গ্রাফটিংয়ের নিচে ডাল বেরিয়ে আছে, সঙ্গে সঙ্গে সেই ডালটাকে ব্রাঞ্চটাকে কেটে ফেলে দেবেন। আমার দেখুন এই একটা কুড়ি এসছে, তো সব কুড়ি ভর্তি হয়ে গেছে। এগুলো আমার ওবেসাম, আমার গাছগুলোর আপডেট দিচ্ছি। এই একটা কুড়ি এসছে, আর এর তো কুড়ি এসছে, আর এটার তো দেখলেনই কি সুইট না, পুরো গোলাপ, দেখুন পুরো গোলাপ। প্রায় প্রত্যেকটা গাছই প্রায় কুড়ি এসে গেছে। এইটাও কিন্তু আমার ওবেসাম প্লেন মানে দেশি, কিন্তু একটু ভ্যারাইটিটা আলাদা, আর এর ভ্যারাইটিটা দেখুন একটু আলাদা। এটা ছোট সাইজ, আবার ওই একই ভ্যারাইটির এটা দেখুন বড় সাইজ, এটা বড় সাইজ, এটা ছোট সাইজ, আর এইটা একটু অন্যরকম কালারটা, সাদাটা বেশি পিঙ্কটা কম, আর এটা সাদা কম পিঙ্ক বেশি, এটা সাদা কম পিঙ্ক বেশি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।